গল্প প্রেমানন্দল। আজকে তোমাদের শোনাবো চতুর্থ পর্ব। গল্পটি লিখেছেন তাসনিম তামান্না। চারিদিকে আধার রুমের মধ্যে সোনালি রঙের আলোয় আলোকিত, সাদা রঙের মাদক দ্রব্য সেবন করছে অন্য হাতে নিকোটিনের ধোঁয়া। রুমটায় অদ্ভুত গন্ধে বুদবুদ করছে। একজন হ্যাঙ্গালা পাতলা হাসি হাসি মুখে এগিয়ে এসে প্রশ্ন করল, বস মালগুলো কেমন? একের না আরও বারো কয়েক শ্বাস নিয়ে ড্রাগসগুলো শুষে নিয়ে স্বচ্ছ ঘুমিয়ে মান নেশায় আসক্ত হয়ে গম্ভীর কণ্ঠে বলল, তাহলে কাল থেকে মালগুলো সাপ্লাই করা শুরু করি। বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে বেশি করে ছড়িয়ে দিস। আর হ্যাঁ, ছদ্মবেশে আগেরবারের মতো যেন ভুল না হয়। ওকে বস। কিন্তু বস একটা খবর আছে। কি খবর? থানার ইন্সপেক্টর বদলি হয়ে গেছে, নতুন একজন আসছে। নাম কি? জাহিদ হোসেন। ব্যাপারটা আমি দেখে নিচ্ছি, তুই যা। ওকে বস। ছেলেটা চলে গেল। স্বচ্ছ আরও বারো কয়েক শ্বাস টেনে নিল। নেশাটা মাথা চাড়া দিয়ে উঠেছে। চোখের সামনে ভেসে উঠল একজন মেয়ে নিত্য দৃশ্য খুব আনন্দের সহিত ছোট বাচ্চাগুলোকে শেখাচ্ছে। মম চিত্রে নিতে নিতে মাথায় মাছ বাজতে লাগলো। ঘোলাটে চোখে ফোন বের করে একটা নম্বরে ডায়াল করলো। রিসিভ হতেই বলল, মেয়ে রেডি কর। ওপাশ থেকে ওকে বলত বলে রেখে দিল। সকালে পিটপিট করে চোখ খুলতে স্বাধীনকে দিদার পাশে বেড়ে হেলান দিয়ে শুয়ে থাকা অবস্থায় পেল। দিদা মাথা তুলে গিয়ে আবিষ্কার করলো তার মাথা ব্যথায় ভার হয়ে আছে তৎক্ষণাৎ। মনে পড়লো রাতে জ্বর এসেছিল। দিদা তার শরীরটা বিছানা থেকে টেনে টুনে তুললো। মাথা ঘুরাচ্ছে। বিছানা থেকে উঠে স্বাধীনের দিকে ঝুঁকে বলল, এই যে শুনছেন। স্বাধীনের ঘুম পাতলা হয়। এক ডাকে চোখ ডোলে সোজা হয়ে বসে ল উঠে বসতেই ঘাড়ের ব্যথা টের পেল। ঘাড় মালিশ করতে করতে বলল, কি ব্যাপার? উঠে দাঁড়িয়ে পড়ছেন যে, শরীর কেমন আপনার? আছে বলো, আপনি এভাবে শুয়েছিলেন কেন? এখন ঘাড় ব্যথা করছে না? তাতে একটু সমস্যা নাই, সেরে যাবে। চা খান, বাম দিয়ে মালিশ করলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আপনি কি খাবেন বলুন, কাল রাতে তো কিছু খেলেন না। দিদা আমতা আমতা করে বলল, রাতে জ্বরের ঘরে আপনাকে খুব জ্বালিয়েছি না? স্বাধীন হাসলো। দিদা এই প্রথম স্বাধীনকে হাসতে দেখল। হাসলে স্বাধীনের সামনের বাঁকা দাঁত দেখা যায়, তখন স্বাধীন অন্য স্বাধীন হয়ে যায়। স্বাধীন দিদাকে বারে বারে মুগ্ধ করছে, কখনো কথার প্রেক্ষাপটে, কখনো বা কাজের মধ্য দিয়ে। দিদা বুঝতে পারছে বেশি দিন তার ভালোবাসা কাঙ্গাল মনটাকে আর বেঁধে রাখতে পারবে না, শিকল ছিটে বাঁধনহার হয়ে ভালোবাসায় ডুব দিবে। আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি আপনার জন্য নাস্তার ব্যবস্থা করছি, ক্ষুধা নেই, ব্যস্ত হবেন না। দিদা ফ্রেশ হয়ে এসে দেখলো সাদিয়া বেগম আর স্বাধীন কথা বলছে পাশে খাবার রাখা। রিসেপশন নিয়ে কিছু ভেবেছিস? না মু, ভেবে তোমাকে বলবো। কবে ভাববি আর কবে বলবি বলতো? আত্মীয় স্বজনরা ফোন দিয়ে খোঁজ নিচ্ছে, স্বাধীন বিয়ে করছে শুনলাম, কিভাবে কি হলো, মেয়ে কেমন, এত প্রশ্নের উত্তর আমি দিতে দিতে ক্লান্ত হয়ে যাচ্ছি। ফোন ধরার দরকারটা কি বলো তো? ফোন অফ করে রাখো, দুম করে একটা কথা বলে দিলেই শেষ, তোর কোনো দরকারি ফোন হলে। দিদা এগিয়ে আসলো। সাদিয়া দিদাকে এগিয়ে এসে দিদার গলায় কপালে হাত দিয়ে বলল, এখনও তো গা গরম, বিকালে তো ঠিকই ছিলে, কি হলো বলো তো? আচ্ছা খেয়ে নাও, কাল রাত থেকে কিছু খাওনি, শুনলাম বমি করে দিয়েছো, এখন এইটুকু খাবার খেয়ে নাও। সাদিয়ার দিদার কথার মাঝে স্বাধীন ফ্রেশ হতে চলে গেল। সাদিয়ার কথা শুনে দিদা অবাক হয়ে বলল, বমি করেছিলাম? হ্যাঁ স্বাধীন তো বলল। দিদা চুপ হয়ে গেল, মনে মনে অস্বস্তিতে পড়ে গেল। সাদিয়া বেগম তাড়া দিয়ে বলল, খেয়ে নাও, সবটুকু খাবে, কিন্তু আমি যেন প্লেটে খাবার না দেখি, আমি গেলাম, মেলা কাজ পড়ে আছে। দিদা বিছানায় বসে প্লেট নিয়ে স্যান্ডউইচে একটা বাইট দিল, খেতে ইচ্ছে ইচ্ছে হচ্ছে না, তবুও খেলো। খেতে খেতে মা বাবা ভাইয়ের কথা মনে পড়লো, কি করছে তারা, একটাবার ফোন দিল না। দিদার আকাশ অভিমান হলো। খাবার রেখে বালিশের পাশ থেকে ফোন খুঁজে বের করলো, পাওয়ার বাটন চাপ দিল, কিন্তু ফোন অন হচ্ছে না, দেখে নিজেই ওপর রাগ হলো। দিদা বিড়বিড় করে বললো, নিশ্চয়ই বাসা থেকে ফোন দিয়েছিল, খোঁজ না পেয়ে টেনশন করছে। আমিও যে কি করি না, আম্মু ঠিকই বলে, আমি বড্ড উদাসীন,
কোনো কিছুতেই খেয়াল থাকে না। সারাদিন ফ্রেশ হয়ে এসে দিদাকে ফোনে হাতে হতাশ হয়ে বসতে থেকে বলল, কি হয়েছে, বসে আছেন কেন, খেয়ে নিন। দিদা ঠোঁট উল্টে বলল, ফোনে চার্জ নেই। সারাদিন দিদার গোলাপি পাতলা ঠোঁট জড়ায় চোখ গেল। মনে অদ্ভুত চিন্তা আসলো। তৎক্ষণাৎ মাথা নেড়ে ঝেড়ে ফেলে বলল, হ্যাঁ, কাল আপনার বাসা থেকে ফোন আসছিল, আপনাকে না পেয়ে আমাকে ফোন দিয়েছিল, আমি বলেছি আপনি ঘুমাচ্ছেন, অসুস্থতার কথা আর বলেনি, অযথা টেনশন করতে চাইতো। এটা চার্জে দিন না। দিদা ফোন হাতে নিল, হাতে হাতে ছোঁয়া লাগলো, শীতল ভেজা হাতের স্পর্শ পেয়ে দিদার উষ্ণ হাত কেঁপে উঠল। সারাদিন বুঝতে পেরে দিদার দিকে তাকালো, বলল, খেয়ে নিন। দিদা প্লেটটা হাতে নিয়ে আবার খেতে লাগলো। ফোন চার্জে দিয়ে সারাদিন তোয়ালে দিয়ে হাত মুখ মুছতে মুছতে বলল, সুস্থ হলে কলেজে যাওয়া শুরু করবেন, আমি চাই না আমার জন্য আপনার পড়াশোনায় ক্ষতি হোক। দিদার কলেজের কথা মনে পড়তে খেয়াল হলো, আজ কলেজে ফাংশন, ফ্রেন্ডরা মিলে কত প্ল্যান করেছিলাম, সবাই একই রকমের শাড়ি পরবো, এতক্ষণে ওরাও হয়তো জেনে গেছে আমার বিয়ে হয়ে গেছে। দিদার বড্ড মন খারাপ হলো। মাইকে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরাজি ডিপার্টমেন্ট অনার্স চতুর্থ বর্ষের ছাত্রী মৃধা নৃত্য পরিবেশনের জন্য মঞ্চে আসার জন্য ডাকা হলো। মীরা স্টেজে উঠে গানের তালে তালে নাচতে লাগলো। পাগল হওয়ার বাদল দিনে পাগল হওয়ার মন জেগে উঠে। নাচ শেষে মীরা মেকআপ রুমের দিকে শাড়ি খুলে থ্রি পিস পরে নিল। পিছনে পিছনে অন্য ফ্রেন্ডগুলো আসলো। হালিমা বলল, শাড়ি খুললি কেন? শাড়ি পরে থাকার মুড নাই, নাচের প্রোগ্রাম না থাকলে আজ আমি একমুখো হতাম না। কত বড় মীরজাফর, বিয়ে করলো একটা বার জানালো না, আবার ফোনও অফ করে রাখছে। আখি বলল, রাগ করছিস কেন, কিছু তো একটা হয়েছে যার জন্য এত তাড়াতাড়ি বিয়ে হলো। কিন্তু কি সেটা খুঁজে বের করতে হবে, চলবে বন্ধুরা। গল্পটা কেমন হলো তা কিন্তু জানাতে ভুলো না। আজকের মতো এখানে রাখছি, আল্লাহ হাফেজ।